ঠান্ডি ঠান্ডি বিয়ার পিংগে দনো কত খিচকে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মম্মিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন ডাউন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও তোমরা কিন্তু ভিডিও দেখছো হুম ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন কেন করে দাও করে দাও তো বিষয়টা হচ্ছে ওরে না কি দেখলাম গুরু কি দেখলাম বলবো বলবো সব বলবার জন্য এসছি একটু রক স্টাইলে বলবো রক স্টাইলে তো বিষয়টা হচ্ছে টুকলি বাড়ি নিয়েছি পাও ভাজি ওরে বাবা সে পাও ভাজিতে বাটার 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 উপরে বাটার নিচে বাটার মিডিলে বাটার অল অল পাও ভাজি শুধু বাটার ভাজিতে ভি বাটার তো একজন দর্শক বলেছে তোমাদের না এত বাটার যে খাচ্ছ হ্যাঁ মানে পাও এতগুলো খাচ্ছো ভাজিবি খাচ্ছ এত বাটার খাচ্ছ যদি বিপি বেড়ে যায় তখন বলছে নো 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 বিপি বাড়বে আজকের জন্য বিপি বলবে থাক আজকের জন্য থাক ওরে না আমাদের বামনকে বলেছিলাম না হ্যাঁ স্টাইল আছে একটা স্টাইল আছে বামনের সত্যি একটা স্টাইল আছে বামন বলেই দিয়েছে শরীর চলবে আমার কন্ট্রোলে ইয়াস আমার কন্ট্রোলে ঠিক আছে যখন এর আগে একটা দিদি ভাই বামনের ভাত খাওয়া নিয়ে বলেছে বামন একটু হয়ে গেছে করে করে ভাত খেয়ে তার মধ্যে টমেটোমের চাটনি দেখেছ তো টুকলি আমার ইশারা কিরকম নাচে আমি বলেছিলাম টুকলি বামনকে টমেটোমের চাটনি খাওয়াতে ওরে না টমেটোমের চাটনি খাওয়াচ্ছে কিন্তু ধনে পাতার চাটনিটার কি হলো হ্যাঁ ধনে পাতার চাটনি এখনো ধনের মধ্যেই পড়ে রয়েছে না না ধনের মধ্যে নেই সে ফ্রিজে পড়ে রয়েছে বাবা ফ্রিজ অভিযান হয়েছে সেইটা বিষয় পরে আসব তো বলে দি হুম ও বামন সোনা আমার কথা শোনে কথা শুনে বামন চুলে কালার করে বামন তোমাকে হ্যাপি লাগছে বামন তুমি তো কালার বয় বা বোন কিরকম গানটা বানালো আমি এরকম আমি এরকমই মানে একটা জিনিস দেখবো সঙ্গে সঙ্গে গান বানিয়ে দেব। সে হাসো আর না হাসো এবার হাসানোর জন্যই তো আছি নাকি বামন সোনাকে আমি বলেছি বামন তুমি চুলে কালার করো মানে তুমি একটা রিল করছো চুলগুলো একটা পাকা পাকা গোগুলো পাকা পাকা কেমন লাগছে গোপ বামন চেঁচে পেঁচে উড়িয়ে দিতে পারে কিন্তু চুল চুলে কালার করতে হবে বামন পুরো কাওয়া ফাওয়া করে ওরা বাবা রিল করছে বামন এদিকে চলে এসছে লাইভে তোমরা কি সেই লাইভটা দেখেছো না লাইভটা দেয় দেখনি বাট আমার নজর এই যাবে এরকমটা হতেই পারে না যদিও বা হয়ে যায় তোমরা তো আছোই তাই না তো বিষয়টা শোনো 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 তাহলে কি হয়েছে বিষয়টা বামন একটা লাইভ করছিল সেখানটায় টুকলি এরমভাবে বামনের এই যে এরকম ঘাড়ের উপরে হাত ফাত দিয়ে বামনের সাথে একটু গালটু ঘষা ঘষি করে মানে কমেন্টস পড়ছে কিন্তু সেখানে কতজন দর্শক ছিল এনি আইডিয়া দশ হাজারের উপরের চ্যানেল কতজন ছিল মাত্র দশ কুড়ি তিরিশ এখন যখন ভিডিওটা আমার আপলোড হবে তো অনেক ঘন্টা হয়ে যাবে তোমরা জানো ভিডিওটা আমি আগের দিন করে রাখি তো সেক্ষেত্রে একশো ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে তো বিষয়টা শোনো সেখানে টুকলি বলছে একত্রিশে জানুয়ারি টুকলির টুকলির মেয়ে টুকলির মেয়ের বান্ধবী টুকলির মেয়ের সাথে ওই মার মুখো তোমরা মার মুখই তো বলো হ্যাঁ আমি তো ওকে কুইন বলি যাই হোক মার মুখো আর হচ্ছে আরেকটা মেয়ে আর টুকলির মেয়ে নাকি তারা নাকি একই সঙ্গে পড়াশোনা করতো কিন্তু টুকলির মেয়ে বেশি চোরে পাকা পেকে গেছিল সেই জন্য সে তো বিয়ে ঠিয়ে করে বাচ্চা বাচ্চা করে সমস্ত হয়ে গেছে তোমরা সবাই জানো হ্যাঁ কিন্তু মার মুখর মেয়ে তার মানে বয়স আছে হ্যাঁ মালটাকে বোঝা যায় না মানে চিমসা মার্কা শরীর তো মানে এটাকে বোঝা যাচ্ছে না না অনেকে এরকম কিন্তু হয় যে চিমসা মার্কা শরীর বোঝা যায় না তারপরে টুকলি কি বললো তথ্যটা কি দিল যে ওদের দুজনের মেয়ের থেকে টুকলির মেয়ের বয়স কম তার মানে বোঝো টুকলির মেয়ে কত পাকার পাকা পাকার ডেপো 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 বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তোমরা ও তারপরে বলি সেই মেয়েটির বিয়ে টুকলি যেতে পারবে না সেটা টুকলির খুব দুঃখ তার সাথে বলেছে এদের সাথে টুকলির মেয়ের এখন আর কোনো যোগাযোগ নেই ওই ফেসবুকে যোগাযোগ খুব তোমরাই যেখানে টুকলি মেয়ে টুকলির সাথে কোনো রকম যোগাযোগ রাখে না টুকলির এই দুশ্চরিতের জন্য সেখানে যদি তার বান্ধবীর বাড়িতে গিয়ে ওঠে সেটা কি তার মেয়ের জন্য কোনো সম্মানজনক হয় আর তারা টুকলিকে প্রশ্রয় দিচ্ছে বামনের সাথে এই রিলেশনটাকে টুকলির মেয়ে যেখানে মেনে নেয়নি সেখানে ওই হারমুখ আর হারমুখ ওর বটটা হুম মানে বিশাল বড় একেবারে কি বলবো বলতো ওই ফটোগ্রাফার হুম কলকাতার একদম নামি দামি ফটোগ্রাফার ঠিক আছে অথচ ফটো কেউ কেনে না এটা হচ্ছে দুঃখের বিষয় যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না তো হ্যাঁ সেইখানটায় হচ্ছে তা কোনো দিন মেনে নিতে পারে দিন সম্পর্ক থাকে কোনো ফেসবুকে কোনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ নেই তখন বাবুন বলছি এখন যা দিন হয়েছে সবাই সবার মতন সংসার নিয়ে ব্যস্ত তাই অথচ সবাই সবার মতন ব্যস্ত অথচ মুখ কিন্তু টুকলিকে মানে তাহলে এটাই ধরে নিতে হবে হারিমুখ চ্যানেলের জন্যই টুকলিকে প্রশ্রয় দেয় কারণ টুকলিকে নাকি সকাল বিকেল ফোন করে হোয়াটসঅ্যাপ করে যখনই ভিডিও ছাড়ে হানি মুখ রোজ কমেন্টস করতে চলে আসে অথচ তার মেয়ের বান্ধবী সেই বান্ধবীর সাথে যোগাযোগ নেই অথচ তার মায়ের সাথে দহরম মহরম করছে তাহলে এটা কোনো মেয়ের কাছে সম্মানজনক বামন বলছে যে পাওয়াজিতে এত বাটার দেওয়ার কি আছে তখন টুকলি বলছে পাও বাটার ছাড়া কি কখনো চলে পাওয়াজি মানে চিপচিপা বাটার তবেই হবে পাও দেখেছো দোকানে টুকলি আবার বলছি টুকলি নাকি দু হাজার সতেরো সালেও ভালো রান্না করতে পারতো না তখন একবার পাওভাজি বানিয়েছিল তারপরে হাড়ি মুখর টুকলির এত বয়স টুকলি তাহলে এত বছর কি করে কাটিয়েছে অথচ টুকলি রান্নার মিস্ত্রি হয়ে গেছে দু হাজার সতেরো সালেও রাঁধতে পারতো না অথচ আমরা দেখেছি হাজার উনিশ কুড়ি সাল থেকে আঠেরো সতেরো আঠেরো উনিশ সালে এরকমই বোধ হয় চ্যানেলটা ছিল যাই হোক চ্যানেলের আগের যে চ্যানেলটা ছিল অনেক পুরোনো চ্যানেল তাহলে ওখানে কী ছাইপাস রান্না দেখাতো টুকলি এখন রেগে বলে দিয়েছে দেখাবো না আমার সিক্রেট কোন রান্না এই চ্যানেল আমি দেখাবো না আমি সব এফবিতে দেখাবো কারণ এখানে কিছু কিছু মানুষ আছে আমার খুব ধরতে চলে আসে সেই জন্য আমি এফবিতে সব সিক্রেট রান্নাগুলো দেখবো দেখাবো এখানে আমি কিচ্ছু দেখাবো না তাতে আমাদের ঘণ্টা ফারাক এত ইউটিউব চ্যানেল আছে আমরা দেখে নেব আর তুই যা রান্না দেখা সেই রান্নাগুলো আমার অলরেডি শেখা আছে তাই তুই দেখালি কি না দেখালি তাতে আমাদের কেচ্ছ যায় আসে না কেচ্ছ যায় আসে না টুকলিক এরকম বাবনকে না চায় তাহলে তোমরা দেখো প্রথমে বামনকে বলে কি কি খাবার আছে দেখিয়ে দাও বামন দেখায় দেখিয়ে মুখে বলতে পারে না টুকলি খাবার নিয়ে কপা কপ কপা কপ মুখের মধ্যে খেতে শুরু করে দেয় একে তো টুকলি বামনের থেকে কম খাবার নেয় তারপরে তোমরা ভাবো এরকম ভাবে খাওয়াটা কপা কপ করে শুরু করে দেয় বামনের খেতে টাইম লাগে প্লাস বামনকে দিয়েছে চারখানা বান আর ও নিয়েছে দুখানা হ্যাঁ তো ওটা খেতে তো একটু সময় লাগবে নাকি দর্শকরা কপা কপ কপা কপ মেরে দিচ্ছে তরকা টর্কে খেয়ে নিচ্ছে এবং ঝাল হয়েছে হ্যাঁ বামন আবার জিজ্ঞাসা করছে এতই ভয় পায় লেবু চিপবো আরে বামন তোর টেস্ট যেটাতে হবে তুই সেটা করবি ওর কাছ থেকে হুম তুই কি দুধ পিতা হ্যাঁ বাচ্চা যে বউ বলবে হ্যাঁ লেবু চিপবো তবে তুই লেবু চিপবি এ কি জিনিস বামন বামুন একই জিনিস হুম তুই যখন বললি যে খুব ঝাল হয়েছে পাওবাজিটাকে তখন তোর কথাটাকে কিভাবে টুকলি উড়িয়ে দিল বললো তুমি ঝাল খেতে পারো না তবে টুকলি বলেছে যে এই বার লঙ্কাগুলো খুব ঝাল দিয়েছে এবং টুকলি তার সাথে কি বলেছে তার সাথে এই কথাটা বলেছে যে মোটাও ঝাল হয়নি তুমি একদম ঝাল খেতে পারো না তোমার ঝাল লাগলে আমার কি তাতে এরকমই একটা বিষয় তারপরে টুকলি চা খাওয়া দিয়ে শুরু করলো ব্লকটা তারপরে টুকলি বলে দিল ফ্রি সাফাই অভিযান যেখানে কিনা বহু বছর আগে পালং শাক করেছে বহু দিন আগে সরি বছর নয় সেই পালং শাক আগে আমরা শর্ট আউট না করে আবার আরেকটা একটা চচ্চরি আমরা কি করে রান্না করতে পারি যেখানে এত বাসি যেখানে ভাবো রোজ ওরা দুই রান্না করা অথচ বাসি 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 থেকে যায় এত চার পাঁচ ছ রকমের বাসি জিনিস বার করলো তাহলে তোমরা ভাবো কিরকম বাসি খায় যাই হোক বাসি খেলো তো যেহেতু এখন রোজ ইটিং চ্যানেলটা চালাতে হচ্ছে সেই জন্য পাওয়াজি ভিডিওটা তো সেট করাই রয়েছে একই দিনে দুটো যদি ইটিং মানে ভিডিও করে না তাহলে তো কোনো অসুবিধা নেই তারপরে ওরা চলে গেল কোথায় চলে গেল মেলায় যেখানে গিয়ে প্রত্যেকটা দোকানে বিরক্ত করে জিজ্ঞাসা করছে মেলার খোলার টাইম সেটা নয় কিন্তু এটা মেলায় চলে গেছে মেলার যদি সেটা ওপেনিং টাইম হতো দর্শকরা তাহলে যারা দোকান নি তারা দোকান সাজিয়ে বসতো তারা দোকান সাজিয়ে বসেছে কিন্তু সেগুলো খাবারগুলো কিন্তু ওপেন টুকলি সেখানে গিয়ে করেনি এটার দাম কত ওটার দাম কত ওটার দাম কত কি বিরিয়ানি কি বৃত্তান্ত কেন শুধু ভিডিওর জন্য কন্টেন্ট পারপাস মানুষগুলোকে বিরক্ত করে গেছে বিরক্ত করে গেছে কন্টেন্টের জন্য খেয়েছে কি চা আবার বিস্কুট নিয়ে বলছি এটা কি বিস্কুট আমি জানি না নেকি একেবারেই দোকানে জিজ্ঞাসা করতে নি ওটা কি বিস্কুট ওটা বেকারির বিস্কুট ওগুলোকে প্যাটিস বলে যেগুলো তিক না আর ওটাকে ছোট চৌকো বিস্কিট বিস্কুট না প্যাটিস টাইপের কাইন্ড অফ প্যাটিস ওগুলোকে বেক করা থাকে তুমি জানো না তুমি বলছো আমি তো আগেকার মানুষ আমি তো জানি না আমি তো কিচ্ছু জানি না কুর্তির দোকানে হাজার একটা কুর্তি না হলেও দেখেছে হাজার না তোমরা দেখেছ এইটার দাম কত ওটার দাম কত এদিকে নিজে বলো আমার রোগা ভদ্রমহিলা বলছি এটা ফর্টি এইট সাইজ একবার বলছে ফর্টি সিক্সে হয়ে যাবে একবার বলছে যদি টাইট হয় তাহলে ফোর্টি এইট কেন মেলা তো আরও চলবে যদি না হয় গিয়ে ফেরত দিয়ে আনবি সব থেকে ভালো বুদ্ধি তাদের কাছে ফিতে থাকে ফিতে দিয়ে তুই চেকটা করে নিতে পারতিস আমাদের টাইট হল এই চেস্টের এই পোর্শনটা এই যে এই হাতের এই জায়গাটা ঠিক আছে এই আর এই পোর্শনটা আর এই চেস্টের জায়গা টাইট হয় তো ওটা তুই মেজারমেন্ট ফিতে দিয়ে মেপে নিতে পারতিস হ্যাঁ মানে মেজারমেন্ট যে ফিতেগুলো হয় তো ওগুলো দিয়ে মেপে নিতে পারতিস তাই না তুই কি কিনলি সেটা তো দেখালি না ওনার কাছ থেকে এই কুর্তি ওই কুর্তি এটার কত দাম ওটার কত দাম এটা ভালো ওটা খারাপ মানুষটাকে খাটালি তাহলে সেখান থেকে কি কুর্তি কিনলি দেখালি না হুম প্রত্যেকটা দোকানে গিয়ে তুই বিরক্ত করেছিস কটা জিনিস কিনেছিস দেখাবি আমাদের এমন কি বামুনটা কেমন চালাক টুকলি বলছে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে মেয়েকে নাচাতাম অথচ সেই মেয়েকে একটা ফোন করে বলা যায় না সরি বেটু সরি বেটা বা সরি বাবু প্লিজ টক টু মি সেটা বলা যায় না বামন সেখানে গিয়ে প্রমোশন করছে টুকলি প্রমোশন করছে আমার না একটা চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে চ্যানেল আছে চ্যানেল আছে তাহলে বোঝো ওরা রাস্তাঘাটে বলে বলে মানুষকে এইভাবে করে ওদের প্রমোশন করায় কিন্তু আমি ওইভাবে প্রমোশন করাই না রাস্তাঘাটে গিয়ে বলি না বারবার করে আমার এই ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলের জন্য আমি ভিডিও করবো ভিডিও করব ভিডিও করবো তাহলে টুকলি যখন করলো আগামী দিন আমিও এইভাবে করে ভিডিও করব তাহলে আমার দুটো লোক তো দেখবে কিন্তু আমি তো কন্ট্রোভার্সি করি সেখানেই তো আবার একটু প্রবলেম আছে যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না বামুন আবার বললো এই এই চ্যানেলটা তোমরা সার্চ করবে করলেই পেয়ে যাবে টুকলি আর আমাকে দেখতে ঠিক আছে তাহলে ভাবো এরা কিভাবে চ্যানেলকে মানে প্রোমোট করায় রাস্তাঘাটে গিয়ে এরকম বলে 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 প্রমোট করায় বুঝতে পেরেছো তোমরা হুম তাহলে বামন আর টুকলি এই তো জীবন কাহিনী আর টুকলি তুই জমিটা কবে কিনবি হ্যাঁ কন্টেনের জন্য তুই জমিটা দেখিয়ে দিলি। ঠিক আছে যে এই জমিটা তুই কিনবি প্লাস যাকে টেক্কা দেওয়ার জন্য যাকে মানে সবসময় কি বলে মানে কাঠি করে কথা বলা ঠুকে কথা বলা কাঠি করে কথা বলা কিন্তু আমরা কিন্তু তোকে ছাড়বো না যতক্ষণ না তুই জমি কিনে আমাদের না দেখাতে পেরেছিস তুই দেখিয়েছিস কেন তুই ভাবছিস যে দেখালাম কন্টেনের জন্য তারপরে এরা সব ভুলে যাবে এরা আর কিছু দেখতে চাইবে না এরা যদি তুই ভেবে থাকিস সম্পূর্ণ ভুল ভাবছিস তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকে